السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ অতপর দুরুদ ও তাসলিম আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ভাই প্রশ্ন করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। শেখ, আমি ইন্ডিয়া থেকে জাউল করিম। আমার প্রশ্ন হলো, বিয়েতে ইমাম পাত্র পাত্রীকে কালিমা পড়ান, এটা কি ঠিক? জাজাকাল্লাহ খায়রান, জানাবেন। আসলে দেখুন, বিয়ের জন্য ইজাব কবুল হলো শর্ত, কালিমা পড়া শর্ত নয়। এটা আলিমদের মূর্খতার একটা বিষয়, এগুলো অল্প জ্ঞানের, স্বল্প জ্ঞানের আলিমদের এটা একটা ধারণা, বা কালিমা পড়ানো হয়। বিয়েতে কালিমা পড়াবে কেন? নাকি হিন্দু বা খ্রিস্টানদের বিয়ে হচ্ছে যে তাকে মুসলমান করে বিয়ে পড়াতে হচ্ছে, এটা তো নয়। মুসলমানদের বিয়ে পড়া হবে, সেখানে কালিমা পড়ার কোনোই বিধান নেই, এটা মন গড়ানো বিষয়, এটা একটা বিদআত, কুসংস্কার সমাজে এসেছে। ইজাব কবুল ছেলে এবং মেয়ের অভিভাবক, মেয়ের পিতামাতা, ভাই বোন, এক কথায় অভিভাবক থাকবে, ইজাব কবুলের মাধ্যম দিয়েই বিয়ে পড়াবে, পড়ানো হবে। যেমন সহি সুন্নাত তরিকার যে বিয়ে, মেয়ের বাবার হাতে কাবিন ধরিয়ে দেওয়া হবে, মেয়ের বাবা তার মেয়ের হাতে দিয়ে বলবে যে তোমার বিয়ে পড়াতে যাচ্ছি, আমরা এখন পড়াচ্ছি। মেয়ে যদি রাজি থাকে ঠিক আছে, না থাকে, যদি রাজি থাকে চুপ থাকবে, যদি থাকে তা হাসলো, হয়তো বা তিনটা শর্ত আছে, হাসলে রাজি থাকলে বললো, আর চুপ থাকলেও সম্মতি আছে, আর যদি কাঁদে না বলে তাহলে মেয়ের বাবা এসে বিয়ে অনুমতি দিতে পারে না। মেয়ের বাবা এসে তখন পুরুষ মজলিসে বসে, ছেলে মজলিসে এসে বলবে যে আমার মেয়ে রাজি আছে, আমরা বিয়ে পড়ান। এখন বিয়ে পড়ানো শুরু হবে, আগে হামদ সানা দিয়ে কোরআনের যে চারটি আয়াত পড়া হয়, পড়ে তারপরে মেয়ের ছেলের বিষয় নিয়ে অমুক অমুক দিয়ে ইজাব কবুলের বিষয় হবে, এইভাবে বিয়ে পড়াতে হবে, কালিমা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।